اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. الله رب العالمين يا آياته بولن هنو بي أبني تلاوات كرن قرآن أبني قرآن تلاوات كرن دوي نمبر نردشل النبي أبني نماز قائم كرن النبي أبني نماز قائم كرن أمار بندورا وطبر الله بولن إن الصلاة تنهى عن الفحشاء والمنكر نشتوي نماز نمازي كي وشليل ابن مندو كاستي كي بيرو تراك وشليل ابن مندو كاستي كي بيرو تراك أمار بحيرا بينو إرشد جيجش كري برطمان أما در شمازي أما در দেশে অশ্লীল এবং মন্দ কাজ নাই না আছে পরিমাণ একেবারেই মনে হয় কম হবে না না দিন দিন তার পরিমাণ কমতেছে না বাড়তেছে অশ্লীলতার ব্যাপারে দিন 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 বাড়তে আছে কেন বাড়তে আছে আমার ভাইয়েরা আমরা উপর দিয়ে যতই চিন্তা করি না কেন এই অশ্লীলতার ব্যাপারে কেমন করে বন্ধ করব কখনোই হবে না আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্না সালাতাতানা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ নামাজি কে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে সমাজ যদি সেই অশ্লীলতা আর বেহায়াপনা থেকে মুক্ত করতে চান তাহলে মুসলমানের সন্তান অবশ্যই অবশ্যই নামাজ আদায় করতে হবে তিন জিনিস আমার কাছে প্রিয় আতর সুগন্ধি আমার কাছে প্রিয় নেককার স্ত্রী আমার কাছে প্রিয় আর আল্লাহর রাসূল বলেন ওয়াজিলাত কুররাতু আইনি ফিস সালাত আর নামাজের মধ্যে আমার চোখ শীতল হয় নামাজের মাধ্যমে আমার চোখ ঠান্ডা হয় তার মানে নামাজ আমার কাছে অত্যন্ত প্রিয় মুহতারাম হাজিরিন নবীর কাছে নামাজ প্রিয় তো নবীর উম্মত যদি নবীর প্রিয় হওয়া লাগে তাহলে ওই উম্মতের কাছেও তো নামাজ প্রিয় হওয়া লাগবে কারণ নবীর কাছে যেই জিনিস প্রিয় উম্মতের কাছে যদি সেই জিনিস প্রিয় না হয় তাহলে সেই উম্মত নবীর কাছে প্রিয় হতে পারবে না তাহলে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ইবাদত যা আছে যত ইবাদত এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ এবং প্রতিদিন মুসলমান হিসেবে আমাদের যে কাজ আমাদের যে করণীয় সেই করণীয়টার নাম হলো পাঁচ ওয়াক্তের নামাজ মহতারাম হাজিরিন তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন হে নবী আপনি নামাজ পড়েন ফসাল্লি আপনি নামাজ পড়েন অতএব আপনি নামাজ পড়েন লিরাব্বিক আপনার রবের জন্য এখানে সাথে এতটুকু কথাও আমাদের মনে রাখতে হবে নামাজ ফরজ হোক আর নামাজ নফল হোক নামাজ সুন্নত হোক আর নামাজ ওয়াজিব হোক নামাজ হবে কার জন্য নামাজ হবে কার জন্য নামাজ দুরাকাত নফল পড়েন আর যাই পড়েন না কেন দুনিয়ার কাউকে দেখানোর জন্য না লিরাব্বিক 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 আপনার রবের জন্য ইবাদত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের পরিমাণ যত বেশি হবে ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যত বেশি হবে ওই ইবাদত অল্প হইলো ইবাদতের ওজন বেশি হবে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে এই জন্য অনেকেই অনেক ইবাদত করবে কিন্তু ওজন হবে অনেক হালকা আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলি মনে করেন একটা বস্তার ভিতরে কিছু পণ্য এখন এক বস্তার ভিতরে পাথর আর এক বস্তার ভিতরে একই সমপরিমাণ বস্তা তার ভিতরে তোলা সমপরিমাণ সমান সমান দুটো বস্তা একটার ভিতরে পাথর আচ্ছা একটা সিমেন্টের বস্তায় ধরেন না পাথর বলতে যদি একটু কেমন লাগে তো একটা সিমেন্টের বস্তায় ধরেন এটার মধ্যে কয় কেজি হ্যাঁ 50 কেজি এই বস্তাটার ভিতরে যদি তোলা ঢোকান কয় কেজি হবে 60 কেজি হ্যাঁ একটু চিন্তা করেন তাহলে জিনিস সমান ভরবে সমান সমান কিন্তু একটা হয়ে যাবে ওজনে 50 কেজি আর একটা হবে
5 কেজি কথার কথা 7 কেজি না হয় 10 কেজি তাহলে একই জিনিস ভরবেন তো পাথর দিয়ে যদি ভরেন সিমেন্ট দিয়ে যদি ভরেন তাহলে দেখা যাবে ওজন হবে 50 কেজি আর যদি তুলা দিয়ে ভরেন তাহলে এটার ওজন হবে 2 4 5 কেজি বা 7 কেজি মহতারাম হাজেরিন তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত অনেক মানুষই করবে দুনিয়ার বহু মানুষ করবে কিন্তু দেখা যাবে সমপরিমাণ ইবাদত কারোটা হাশরের দিন পাল্লাতে ওজন হয়ে যাবে 50 কেজি কারোটা ওজন হবে 5 কেজি এখানে সাথে ছোট্ট দুই একটি কথা আমাদের স্মরণ রাখা দরকার যে ওজন কোন আমলের বেশি হবে যে আমলটা বেশি সুন্দর হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ যিনি মওত হায়াত সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করো তাহলে আল্লাহর কাছে সুন্দর আমল আল্লাহর কামনা আল্লাহ চায় বান্দা সুন্দর আমল করবে আমল সুন্দর হবে কিভাবে তাহলেই তো আমাদের সমাধান হয়ে যাবে যেইভাবে যেই কাজ করলে আমল সুন্দর হবে সেই সুন্দর আমলের উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আমলের ওজন বাড়বে আমার ভাইরা মহতারাম হাজেরিন খেয়াল করে আমরা শুনবার চেষ্টা করব এক নাম্বার আমল বেশি সুন্দর হবে ইখলাসের পরিমাণ যত বেশি থাকবে হ্যাঁ কিসের ইখলাস ইখলাসের পরিমাণ যত বেশি হবে আমল তত বেশি আল্লাহর কাছে সুন্দর হবে ইখলাস মানে কি নেক আমল হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই বিষয়টা যত বেশি হৃদয়ে ধারণ করা যাবে এটাই হলো ইখলাসের পরিমাণ তত বেশি আমলের ভিতরে অন্য কিছুই থাকবে না একমাত্র আল্লাহর সন্তুষ্টি ইখলাসের পরিমাণ যত বেশি হবে আমল তত বেশি সুন্দর হবে দুই নাম্বার হলো আমল সুন্নত মোতাবেক হতে হবে নবীর সুন্নতের অনুসরণে যত বেশি হবে আমল তত বেশি আল্লাহর কাছে সুন্দর হবে কোরআনে কারীমে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিয়েছেন আল্লাহ এক আয়াতে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি রাসূলের অনুসরণ করো অনুকরণ করো তাহলে আল্লাহকে পাইতে হলে নবীর অনুসরণ অবশ্যই লাগবে হ্যাঁ অবশ্যই লাগবে অবশ্যই লাগবে ও মুসলমান অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের অনুসরণ করলো সে অবশ্যই আল্লাহর অনুসরণ করলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা করতে বলেন তা তোমরা করো রাসূল যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো মহতারাম হাজেরিন এখানে এতটুকু কথা আমাদের মনে তো অবশ্যই রাখতে হবে আল্লাহর নবী যা করতে বলেছেন তা আমরা করব আর যা ছাড়তে বলেছেন তা আমরা ছাড়ব যতদিন পর্যন্ত উম্মত এই কথার উপরে না আসবে ততদিন পর্যন্ত এই উম্মত কখনোই কোনো জায়গাতে কোনো সময়ে সফলতার মুখ দেখতে পারবে না এবার অন্য দিক দিয়ে যা কিছুই হয়ে যান না কেন আর আমরা যা কিছুই মনে করি না কেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বিষয়টা আরো স্পষ্ট করে বলেছেন ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرى الله অনুসরণ করবে আল্লাহর আনুগত্য করবে আল্লাহর রাসূলের আনুগত্য করবে তারা মহা সফলতা অর্জন করবে মহা সফলতা তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম মানলে নবীর তরিকা মোতাবেক চললেই মানুষ সফল হতে পারে তাছাড়া আর কোন পদ্ধতিতে মানুষ সফল হতে পারে না তাহলে হুকুম মানতে হবে কার তরিকা অনুসরণ করতে হবে কার রাসূলের তরিকা অনুসরণ করতে হবে নবীর সুন্নত মোতাবেক চলতে হবে মহতারাম হাজরিন আজকে আমাদের মধ্যে ফরজেরই গুরুত্ব নাই সুন্নতের থাকবে কোথায় থেকে ফরজেরই তো গুরুত্ব নাই
অনেক অবহেলা অনেক ত্রুটি আর সেখানে সুন্নতের বিষয় আসবে কোথায় থেকে মহতারাম হাজিরিন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল বলছেন আল্লাহর হুকুম শুনাইছেন সাহাবা একরাম আমল করছেন নবী বলছেন এই পদ্ধতিতে করবা আমাকে আমাকে যেভাবে দেখো আমি যেভাবে বলি সাহাবা একরাম সেইভাবেই করেছেন সেইভাবেই আমল করেছেন ভিন্ন চিন্তা তো করেন নাই যাদেরকে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন নবী বলছেন এরপর দিয়ে তারপর আর কোনো কথা নেই কোনো কথা নাই আপনারা সকলেরই এই কথাটা স্মরণ থাকার কথা সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে কাফের বেঈমানের আগে বলছিল আবু জাহল আবু লাহাব উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরাদের পক্ষ থেকে লোকেরা গিয়ে বলছিল ও আবু বকর কি তোমাদের তোমার নবী এখন কি বলতে শুরু করছে জানো কি বলতে শুরু করছে তোমার নবী বলে আজকের এক রাতের ভিতরে বাইতুল মুকাদ্দাস হইয়া আরশে আজিম বলে সাত আসমান ভ্রমণ করে রাতের ভিতরেই আবার মক্কায় চলে এসেছে যেখানে আমাদের বাইতুল মুকাদ্দাস যাইতে সময় লাগে এক মাস আসতে লাগে এক মাস সেখানে তোমার নবী বলে আজকে রাত্রেই বাইতুল মুকাদ্দাস গিয়ে আবার সাত আসমান ভ্রমণ করে আল্লাহর আরশ থেকে ঘুরিয়া আবার নাকি জমিনে চলে আসছে বলো দেখি এমন কথা কি কোনো মানুষ বিশ্বাস করে না কোনো সুস্থ মানুষ বলতে পারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন যে এই কথা কি আমার নবী আসলেই বলেছেন বলে হ্যাঁ অবশ্যই বলেছেন যদি নবী বলে থাকেন তো অবশ্যই নবী সত্য বলেছেন না সুবহানাল্লাহ আর আস্তে কর না আমার নবী যদি বলে থাকেন তাহলে অবশ্যই সত্য বলেছেন অবশ্যই সত্য বলেছেন আল্লাহু আকবার বিশ্বাস বিশ্বাস কত বেশি বিশ্বাস কত শক্তিশালী নবী বলছেন তো সত্য বলেছেন আল্লাহ আল্লাহ রাসূল যখন জানলেন এই অবস্থাটা যে আমার আবু বকর আমার উপরে এত বিশ্বাস এত আস্থা যে আমি বললে অবশ্যই সত্য বলেছি আল্লাহ রাসূল কো আবু বকর এখন থেকে তুমি আবু বকর ইবনে আবি কুহাফা না আবু কুহাফার ছেলে আবু বকর শুধু না এখন তোমার নামের সাথে আরেকটা শব্দ যুক্ত হবে এখন থেকে তুমি হইলে সিদ্দিক তুমি মহা সত্যবাদী তো দেখেন মর্যাদা এমনি বাড়ে নাই আবু বকর সিদ্দিক হয়েছেন তো এমনি হন নাই অনেক 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 বেশি বিশ্বাসের কারণেই সিদ্দিক তিনি হয়েছেন রাসূলের এক সাহাবীর নাম হযরত খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে এক ইহুদির সাথে লেনদেন ছিল ইহুদি নির্ধারিত তারিখের আগে এসে নবীর কাছে বলছেন আমার টাকা দিয়ে দাও আমার টাকা দিয়ে দাও নবী বলেন ইহুদি তোমার টাকা পরিশোধের তারিখটা আজকে না তোমার সাথে আমার কথা ছিল আরো দুই দিন পরে কি বার আসবে রবিবার ধরেন না কথার কথা আমার তোমার টাকাটা দেওয়ার কথা রবিবারে ইহুদি কয় না আজকেই দেওয়ার কথা আল্লাহ রাসূল বললেন না আজকে না রবিবারে দেওয়ার কথা দেখো তোমার মনে হয় স্মরণ নাই ভুলে গিয়েছো এইভাবে যখন একটু কথা কাটাকাটি চলছে এমন সময় রাসূলের এক সাহাবী হযরত খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নু দাঁড়ায় বলেন এ ইহুদি তুই মিথ্যাবাদী আমার নবী সত্যবাদী সুবহানাল্লাহ আস্তে বলবেন না এ ইহুদি তুই মিথ্যাবাদী আমার নবী সত্যবাদী আল্লাহু আকবার বলছেন তো আবার আস্তে বলেন নাই খুব স্ট্রংলি বলেছেন আমরা তো আমাদের বিশ্বাস তো নড়বড়ে হইতেও পারে নাও এটা হইতে পারে নাও হইতে পারে এরকম এরকম অনেক আর সাহাবী বললেন ইহুদি তুই মিথ্যাবাদী আমার নবী সত্যবাদী আল্লাহ আকবার নবী নবী এখন সাহাবীকে পরবর্তী জিজ্ঞেস করেন সাহাবী ঘটনার সময়ে তুমি আমাদের সামনে ছিলে না ইহুদির সাথে যখন আমার চুক্তি হয় লেনদেন হয় তখন তুমি আমার কাছে ছিলে না আমাদের নিকটে ছিলে না উপস্থিত ছিলে না সাক্ষী দিলে কেমনে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগো নবীজি আপনার দরবারে বসা থাকি মুহূর্তের ভিতরে আপনি আমাদেরকে আরশে আজিম থেকে আসা সংবাদ শোনান
কারণ জিবরাইল জিবরাইল ওহী নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে এইগুলো আমাদেরকে আপনি শোনান এইগুলো আমরা বিশ্বাস করি তো আপনার কাছে আরশে আসেন থেকে মুহূর্তের ভিতরে সংবাদ আসে এই কথা আপনি আমাদেরকে শোনান এটা যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে এই লেনদেনের ক্ষেত্রে আপনি সত্যবাদী এটা বিশ্বাস করতে তো আমার অসুবিধা হওয়ার কথা না আল্লাহু আকবার অগণবিজি আরশে আযীমের সংবাদ মুহূর্তের মধ্যে আমাদেরকে শোনান ওইটা যদি বিশ্বাস করতে পারি তাহলে এই লেনদেনের ক্ষেত্রে আপনি সত্যবাদী বিশ্বাস করতে অসুবিধা হওয়ার কথা না অবশ্যই আপনি সত্যবাদী রহমতের নবী বলেন সাহাবীরে আমার উপরে তোর এত আস্থা এত বিশ্বাস এত দৃঢ় বিশ্বাস এই জন্য আমি নবীও তোকে একেবারে খালি হাতে দেব না আমিও তোকে একটি পুরস্কার দিতে চাই আজ থেকে তুই খুজাইমা যে কোনো মামলায় সাক্ষী হিসেবে দাঁড়াইলে আর দুইজন সাক্ষী লাগবে না তোর একা একজনের সাক্ষী অন্য দুইজনের সাক্ষীর সমান হয়ে যাবে من شهيد له خزيمة فهو له حسابه يا صحابي আমার প্রতি তোর এত বিশ্বাস তো না আমিও একটা দিয়ে দিলাম পুরস্কার তোকে এখন থেকে যে কোনো মামলা কোনো কিছু প্রমাণ করার জন্য সাক্ষী দুইজন লাগে তবে তুই খুজাইমা দাঁড়াইলে তোর একজনের সাক্ষী দুইজনের সমান তো আবু বকর ইবনে আবি কুহাফা আবু কুহাফার ছেলে আবু বকর কিন্তু যেই দিন বলছে ওই কাফের বেঈমানদেরকে যে মেরাজে আসল আরশে আযীম আমার নবী গিয়েছেন নবীকে এই কথা বলেছেন বলে হ্যাঁ তো আমার নবী যদি বলে থাকেন তাহলে আমার নবী অবশ্যই সত্য বলেছেন নবী মিথ্যা বলেন নাই আমার নবী আবু বকর তুই শুধু শুধু আবু বকর না তুই আবু বকর সিদ্দিক আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন মহতারাম হাজিরিন তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কর্মসূচি দিয়ে বলেন নবীর প্রোগ্রাম কি আল্লাহ জানায় বলেন ফাসাল্লি লিরব্বিক হে নবী হাবিব আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আমরাও নামাজ পড়বো ইনশাআল্লাহ না হয় না আওয়াজটা সব মুখ দিয়ে হওয়ার দরকার বলেন না ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আরে নামাজের দ্বারা বান্দা কার কাছে যায় আল্লাহ সেজদা 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 এটা আল্লাহর সবচেয়ে বেশি নিকটে যাওয়ার মাধ্যম নামাজের ভিতরে যে সেজদা এই সেজদা হলো মহান আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বেশি মাধ্যম এবং সেজদার হালতেই বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটে চলে যায় গুরুত্ব আমাদের কাছে অনেক দিক থেকে অনেক কিছুরই কম কারণ এখন আমরা ওই নামাজের কথা রোজার কথা এবাদত বন্দিগির কথা অনেক মুসলমান এগুলো শুনতেই যেন কেন মানে আগ্রহ বোধ করে না খালি বিরক্তি লাগে মনে হয় এরা আর কোনো কিছু হয় না খালি আমরা দেখো নামাজ পড়ছি এরকম কোলাঙ্গার এমন জালেম তো আছে কো পাঁচবার মানুষ কি মুসলমান আমরা কি বেকল কি বোকা ওই লোকগুলো পাঁচবার মসজিদে যাইতে আইতে কতগুলো সময় নষ্ট করে কে কি কারণে এরা মসজিদে যা এই সেটা নাকি সময় নষ্ট করে আল্লাহ এমন কথা মনে হয় আপনারা শুনেন নাই এক কোলাঙ্গার মরে গেছে সে বলে গেছে সে লিখে গেছে এই কথা যে মরণের পরবর্তী জীবনকে বিশ্বাস করা মানে দুনিয়ার জীবনের সাথে প্রতারণা করা ধোকাবাজি করা ভাবতেও অবাক লাগে তারা অনেক বড় বড় শিক্ষিত তারা অনেক বড় বড় শিক্ষিত মহতারাম হাজিরিন হ্যাঁ কাগজে পত্রে তারা অনেক বড় শিক্ষিত হলেও তারা বড় শিক্ষিত মানুষ হতে পারে নাই সর্বোচ্চ যদি হয় তাকে তাহলে শিক্ষিত কোন জীবজন্তু জানোয়ার হতে পেরে যায় শিক্ষিত কোনো মানুষ হতে পারে নাই যেই মানুষ শিক্ষিত হবে সে মানুষ হয়ে সৃষ্টি হয়ে স্রষ্টার কদমে সেজদা দিবে স্রষ্টার কদমে গিয়ে হাজির হবে স্রষ্টার আহ্বানে সাড়া দিবে আর সে বলে এটা সময়ের অপচয় সময় নষ্ট করা আমি মনে করি সে শিক্ষিত মানুষ হয় না বড় জোর শিক্ষিত গাধা বা গরু হয়েছে আল্লাহ আমাদের সবাইকে মালিকের কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করুন আমার ভাইয়েরা যারা সেজদা দিয়েছেন দেওয়ার মতো দিতে পেরেছেন তারা জেনেছেন তারা বুঝেছেন তারা পেয়েছেন এই সেজদার ভিতরে কি পরিমাণ মজা আছে
আমার ভাইরা তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন হে নবী আপনি নামাজ পড়েন আহা আমার আপনার নবী তো নামাজ পড়তে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে নামাজ পড়তে গিয়ে সেজদায় গিয়েছেন উটের ভুঁড়ি নবীর গালের উপরে চাপায়া দেওয়া হয়েছে আমাদের তো সেই কষ্টটা হয় না নামাজ পড়ার কথা বলা হয়েছে চাইলেই নামাজ পড়তে পারি মহতারাম হাজরিন সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন উতলমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু يعلم ما تصنعون الله رب العالمين يا آياته বলেন হে নবী আপনি তেলাওয়াত করেন কোরআন আপনি কোরআন তেলাওয়াত করেন দুই নাম্বার নির্দেশ হলো নবী আপনি নামাজ কায়েম করেন আমার বন্ধুরা অতঃপর আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ নামাজীকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে আমার ভাইরা বিনয়ের সাথে জিজ্ঞেস করি বর্তমান আমাদের সমাজে আমাদের দেশে অশ্লীল এবং মন্দ কাজ নাই না আছে পরিমাণ একেবারেই মনে হয় কম হবে না না দিন দিন তার পরিমাণ কমতেছে না বাড়তেছে অশ্লীলতার ব্যয় আপনার দিন 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 বাড়তে আছে কেন বাড়তে আছে আমার ভাইয়েরা আমরা উপর দিয়ে যতই চিন্তা করি না কেন এই অশ্লীলতার ব্যয় আপনা কেমন করে বন্ধ করব কখনোই হবে না আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ নামাজীকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে সমাজ যদি সেই অশ্লীলতা আর বেহায়াপনা থেকে মুক্ত করতে চান তাহলে মুসলমানের সন্তান অবশ্যই অবশ্যই নামাজ আদায় করতে হবে অবশ্যই নামাজই বানাইতে হবে নামাজের নির্দেশ দিতে হবে নামাজ পড়তে হবে মহতারাম হাজরিন সব মানুষ প্রাপ্তবয়স্ক যারা পুরুষ এবং মহিলা যাদের উপরে নামাজ ফরজ এমন ব্যক্তি পুরুষ হোক আর মহিলা হোক সবাই যদি নামাজি হয়ে যায় কিছুক্ষণের জন্য আপনি মনে মনে একটু দৃশ্যটা খেয়াল করেন আপনারা কি একটু চিন্তা করেন একটু কল্পনা করে দেখেন তো যে আমরা যদি সবাই খাঁটি পাঁচক্ত নামাজি হয়ে যায় তাহলে আমাদের সমাজে কোনো অশ্লীল কোনো অন্যায় কোনো মন্দ কাজ থাকতে পারবে তো নামাজ যদি নামাজিকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজ যদি না থাকে তাহলে অশ্লীলতা অবশ্যই অবশ্যই বাড়বে 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 বাড়তেছে নামাজির সংখ্যা বাড়ে না নামাজির সংখ্যা তো দিন দিন কমে মহতারাম হাজরিন বাড়ে না দিন যাচ্ছে নামাজির সংখ্যা বাড়ছে না মুসলমান আমরা আমরা তো অনেক সময় খুব গর্ব করে বলে থাকি যে বাংলাদেশের মানুষ আমরা খুব ধর্মপ্রাণ ঠিক না আমরা বলে থাকি যে আমরা খুবই ধর্মপ্রাণ কিন্তু সেই ধর্মপ্রাণ মানুষের দেশে একটু হিসাব করে দেখেন তো কত পার্সেন্ট মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজি তারপরেরটা যদি বলি না জানি আবার মনে কষ্ট পান সেজন্য একটু হালকা করে বলতে হবে আর কি এটাকে একেবারে পূর্ণ মাত্রায় বলা যাবে না একটু হালকা করে বলতে হবে না হয় পরের অংশটা আপনারা একটু কষ্ট পাইতে পারেন মহতারাম হাজরিন যদি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি যারা এরকম লক্ষ্যটা হয় তাহলে আমার মনে হয় 10% বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম শতকরা 10 জন তাহলে 90 জন মুসলমান বেনামাজি আপনারা একটু বিনয়ের সাথে আমি জিজ্ঞেস করে আপনারা একটু উত্তর দিবেন যে এই দেশের মুসলমান শতকরা 10 জন হয় নামাজি 90 জন যদি হয় বেনামাজি তাহলে এই দেশের উপরে সবসময় আল্লাহর রহমত শুধু নাজিল হইতে থাকবে না জোর করে রহমত নামায় এলাম আমরা যদি আপনারা বলেন যে না মুসল্লি আরো বেশি হবে তাহলে হ্যাঁ আমিও বলবো আরো কিছু বেশি হইতে পারে যদি শুক্রবারের মুসল্লিগুলোকে মানে গণার ভিতরে আনা হয় হ্যাঁ
আমরা সাপ্তাহিক মুসল্লি কিছু আছি না সারা সপ্তাহ নামাজ না পড়লেও মাশাআল্লাহ শুক্রবারে এক ওয়াক্ত নামাজও পুরো সপ্তাহের ভিতর না পড়লেও শুক্রবারে বেগম সাহেব বলবে যাও না আর একটু যাও না আজকে শুক্রবার আজকে একটু শুক্রবার মসজিদে একটু যাও না শুক্রবারে না গেলে কেমন দেখা তো শুক্রবারে ওনাদেরকে যদি ধরা হয় তাহলে আরো কয়েক পার্সেন্ট হয়তো বা বেশি হতে পারে তো যাক যতই নেবেন টেনে টনে বিশের উপরে তো আর নিতে পারবেন না যতই করবেন চেষ্টা বিশের উপরে নিতে পারবেন না যদি সাপ্তাহিক মুসল্লি ধরেন এটা কেমন হবে এই সাপ্তাহিক শুক্রবারের মুসল্লিকেও যদি গণেন তাহলে কেমন হবে আমরা আমাদের মানে অনেক সময় গণি না শিক্ষিতের হার কত তো শিক্ষিতের মাপকাঠি কোনটা কোন নামটা লিখতে পারে কথা বুঝছেন না মনে হয় যে আমাদের শিক্ষার হার কত পার্সেন্ট মানুষ শিক্ষিত বলে এত পার্সেন্ট তো এই শিক্ষিত হওয়ার মাপকাঠিটা কি সিগনেচার করতে পারে কথা বোঝেন নাই হ্যাঁ তো এই এইগুলো নিয়ে আমরা হিসাব দেখাইতে চাই বড় করে ওই এই শুধু সিগনেচার করতে পারে এটা দিয়ে মূলত আসলে শিক্ষিতের হার বাড়ানো দেখানো যাইতে পারে কিন্তু এটা দিয়ে কোনো কাজ করানো যাইতে পারে না শুক্রবার দিন মুসল্লির পরিমাণ অনেক লম্বা করে দেখানো যাইতে পারে কিন্তু এই মুসল্লি দিয়ে কোনো কাজ করা যাইতে পারে না এখন আসেন যারা দশ বারো ভাগ দশ বারো যারা আমরা নামাজ পড়ি আমি পরের কথাটা বলতে খুব ভয় পাচ্ছি তারপরও একটু হালকা করে বলছি মহতারাম হাজিরিন যারা আমরা ধরেন শতকরা দশজন মানুষ যারা পাঁচ ওয়াক্ত নিয়মিত মসজিদে আসি এই নিয়মিত যারা আসি তাদের মধ্যে যদি যাচাই করা হয় তাহলে কতজনে ভালো করে নামাজ জানি এই জায়গাটা একটু ঠিক করতে হবে কতজন নামাজ জানি আল্লাহ আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলছি আপনাদেরকেও শোনাইছি মধ্যে অবশ্যই এই কথা বাদ পড়ার কথা না অবশ্যই শোনাইছি আমার সাথে নামাজে দাঁড়াইছে ওই লোক মশা কামড় দিছে নামাজের ভিতরে এমনি থাপ্পড় দেয় আর কো ইস আপনারা কি আসেননি মসজিদের ভিতরে না নাই আমার পাশে এই গত একদিন দুই দিন আগে ওইখানে মাহফিল ছিল তো ওইখানে ওই মাদ্রাসার মোসাইম সাহেবকে বললাম যে ভাই এই আপনার আপনার এখানে আসছিলাম বয়ানে আর এখানেই ঘটছিল এই ঘটনা মুরব্বী মানুষ আমার পাশে নামাজে দাঁড়াইছে মশা কামড় দেওয়ার কারণে শুধু থাপ্পড়ই দেয় না লোক আমার সাথে নামাজে দাঁড়ায়া থাপ্পড় দেয় আর বলে ইস একটু হাসলেন না আসলে একটু হাসির কথা কিন্তু আসলে উপর দিয়া যদিও হাসলেন বা হাসির কথা এটা কি আসলেই একজন মুসলমান হিসেবে এটা আমাদের হাসার কথা না দুঃখ লাগার কথা যে একজন মুসলমান জানে না নামাজের ভিতরে ইস বলা যায় না এতটুকু জানে না মুসলমান অথচ নামাজ পড়তে আছে আমি আপনাদেরকে আল্লাহ মালুম আমাকে যে বর্ণনা করেছেন সেও নামাজি সে আমাকে একদিন বলতেছেন কো বাবা ওই যে একজন মুসল্লি দেখো সে কতদিন যাবত নামাজ পড়তে পারে আমি বললাম যে বাবা আমি তো শিউর বলতে পারবো না তবে তার বয়স দেখে অনুমান করা যায় যে তার বয়স নামাজের বয়স অন্তত চল্লিশ বছর হবে আনুমানিক একটা কম বেশি এতদিন যাবত নামাজ পড়ে কো শোনো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে মুরব্বী কি যে ফজরের নামাজ কয় রাখা কো ছোট সময় তো হুজুরে অনেক শিখেছিল এত তো পড়তে পারি না দশ বারো রাখাত পড়ি ফজরের নামাজ কয় রাকাত পড়ে দশ বারো রাকাত তারাবি আর দুষ্কর লোকই আমাদের দেশে অনেকে তো তারাবিও বারো রাকাত পড়ে না আট রাকাত হয়ে যায় না কথা আরে আমাদের দেশে তো অনেক মুসল্লি তারাবিও বারো রাকাত পড়ে না আট রাকাত পড়ে দৌড় দেয় তাহলে এবারে তো তারাবি ডাবল মানে দেড় দিনের তারাবির নামাজই পড়ে যায় তাদের দৃষ্টিতে তাহলে এতটুকু পর্যন্ত খবর নাই আরো আছে সেটা যদি আপনাদেরকে বলি তো আপনারা আরো অনেক বেশি হাসবেন আমি এতটা হাসানোর চিন্তা এই জন্য নাই বিদায় আমি এতটুকু পর্যন্ত বলতে গেলাম না মহতারাম হাজিন তবে আমার এতটুকুই কথা এখানেই থাকলো সেটা হলো যে আমরা যারা নামাজ পড়ি তারা নামাজ জানি কতটুকু বুঝে জেনে বুঝে সুন্দর করে নামাজ পড়তে পারি এমন মুসলমান কত ভাগ হবে কত পার্সেন্ট হবে এটাও আমাদের একটু হিসাব নেওয়ার হিসাব করার দরকার মহতারাম হাজরিন সেই জন্য বিনয়ের সাথে বলছি নামাজ পড়া যেমন ফরজ নামাজ জানাও তেমন ফরজ এখানে আর একটু মহব্বতে বলতে হবে নামাজ পড়া যেমন ফরজ নামাজ জানা তেমন ফরজ
নামাজ পড়তে হলে পবিত্র হওয়া লাগে পবিত্র হওয়া ফরজ তার মানে ওযু করা লাগে তার মানে হলো যে নামাজ যেমন পড়া ফরজ ওযু করাও ফরজ নামাজ পড়তে হলে যেমন নামাজ জানতে হবে নামাজের জন্য পবিত্র হওয়া লাগবে পবিত্রতাও তাকে জানতে হবে কথা কয় না কেন হ্যাঁ মহতারাম হাজিরিন তো এবার দেখেন প্রসিদ্ধ একটা গল্প আছে এক পিশাব গেছে মুরিদের বাড়িতে খাইতে তো খাইতে গেছে তো পিশাব খাবে খাওয়ার আগে তো মুরিদের নামাজের কথা বলতে হবে কি দ্বীনের কিছু কথা বলতে হবে তো এখন বলতে গিয়া বলছে যে তুমি কি নামাজ পড়ো কইছি হুজুর নামাজ তো হুজুর কইছি আরেকটু জিজ্ঞেস করি কো ফজরের নামাজ কয় রাকাত তো বেচারা আল্লাহর রহমতে বইলা বলাইছে 12 রাকাত ফজরের নামাজ ওই ওই লোকের মতো আর কি 12 রাকাত তো বেগম সাহেব কথা শুন না ওই পিছনের যে সাইড এখান থেকে দরজার ফাঁক দিয়া এমনি আঙ্গুল দেখায় দেখায় ক কথা বুঝছেন না কারণ 12 রাকাত বলছে হিসাবের চেহারা তো একটু ভিন্ন হয়ে গেছে হায় হায় কয় কি আমার মুরিদ এবারে নামাজ পড়ে আর এখন ক ফজরের নামাজ বলে 12 রাকাত একটু কেমন হয়ে গেছে না মুকান এখন যে বুঝতে আছে হায় হায় হুজুর কি নামাজ কম কইলে নিলাম নাকি মানে নামাজের রাকাত কি কম বলছি নাকি এই জন্য হুজুরের চেহারা মলিন হয়ে গেছে নাকি এখন ওই দিক দিয়ে বেগম সাহেব কয় কি 4 রাকাত 4 রাকাত চার রাকাত যতই বলে দুই তিনবার বলার পরে মেজাজ এসে গরম গরম হওয়ার পরে এবার বেগমের দিকে তাকায় কো রাত তোর 4 রাকাত 12 রাকাত কই এই তো বিশ্ব মানে বুঝাইতে পারি না তোর 4 রাকাতে মানবে হাই হাই হুসুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে বলেছেন কোন ইবাদতের কথা কোন না কোন ইবাদতের কথা নামাজের কথা নামাজের কথা মহতারাম হাজিরিন সূরা আল মুমিনুন নামে কোরআন শরীফে একটা সূরা আছে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন শুরু দিক দিয়া সফল মুমিনের কিছু গুণাবলী উল্লেখ করেছেন আয়াতগুলো আমি শুধু তেলাওয়াত করি তরজমা মনে হয় বলা যাবে না তারপর আমি মূল কথাটা বলে দেওয়ার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله رب العالمين বলেন ওই সকল মুমিনরা সফল হয়ে গিয়েছে الذين هم في صلاتهم خاشعون যারা একাগ্রতার সহিত নামাজ আদায় করবে ও মুসলমান সাতটা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন প্রথম নাম্বারটা হলো যারা নামাজের ভিতরে খুশু খুশু ধ্যান খেয়ালের সাথে মনোযোগ সহকারে আল্লাহর ধ্যান আর খেয়াল নিয়ে নামাজ আদায় করবে এক নাম্বার গুণ সাত নাম্বার গুণ হলো والذين هم على صلواتهم يحافظون যারা পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করবে আমার ভাইরা প্রথমটা হলো নামাজের ভিতরগত বিষয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজের ভিতরে একাগ্রতার সহিত নামাজ আদায় করবে যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করবে খুশু থাকবে তার নামাজের ভিতরে পাঁচ নাম সাত নাম্বারটা গিয়ে বলেন যথা সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে আদায় করবে ও মুসলমান মুফাসসিরিন কিরাম লেখেন সাতটা গুণের কথা আল্লাহ বলতে গিয়ে প্রথমটাও বলেছেন নামাজের ভিতরের কথা শেষটাও বলেছেন নামাজের কথা এতে করে ইশারা আর ইঙ্গিত পাওয়া যায় যেই ব্যক্তির পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক তার অন্যান্য বিষয়গুলো ঠিক যার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক তার অন্যান্য গুলো এই জন্য হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কয় না কয় না কয় না সর্বপ্রথম
হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ হাশরের মাঠে সর্বপ্রথম আমলের মধ্যে সর্বপ্রথম আমলের হিসাব হবে আর নামাজে যদি কেউ পাস তাহলে অন্যান্যগুলো তার জন্য আসান আর এখানে যদি ধরা তাহলে বাকিগুলো আমরা ওই ইমাম বা মুয়াজ্জিন হিসেবে যারা ইন্টারভিউ দেওয়ার জন্য আসে ইন্টারভিউ নিতে গেলে প্রথমে আমরা শুনি তার তেলাওয়াত জোরে একটু তেলাওয়াত করেন তো একটু তেলাওয়াত শুনলে যদি দেখা যায় তেলাওয়াতের মান ভালো তাহলে পরবর্তী কিছু প্রশ্ন করা হয় আর যদি দেখা যায় যে তেলাওয়াতের ভিতরেই ঝামেলা তাহলে অযথা তারে আর অন্য প্রশ্ন করার দরকার নাই দরকারই নাই তো আল্লাহকে বান্দা নামাজের হিসাব দে নামাজ যদি ঠিকঠাক মতো হয় তাহলে সামনে আগানো যা আর নামাজ যদি তোর ঠিক না হয় তাহলে আর বাকি রিজি গাইবার আগানো লাগবে না মোটামুটি বলাই যা যার নামাজ ঠিক নাই তার অন্যান্য ইবাদত ঠিক হওয়ার প্রশ্নই আসে না তখন বলছিলাম শেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন ফাসাল্লি লিরাব্বিক আপনি আপনার রবের জন্য কি করেন কয় না নামাজ একেবারে এটা আমরা শুনতে শুনতে কমন হয়ে গেছে তাই না যত কমনই হোক না কেন এটাই এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাই বেশি গুরুত্বপূর্ণ আসুন নিয়ত করি পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে আমরা আদায় করব বাড়ির ভিতরে ঘরের ভিতরে মা বোন যারা আছে তাদেরকেও আমরা আমরা তাদেরকে নামাজে উৎসাহিত করব তাদেরকেও নামাজের হুকুম করব ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেব ইনশাআল্লাহ বলি সবাই ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ নামাজ নিজে করব নিজের ঘরে যে মহিলা যারা নিজের দায়িত্বে আছে তাদেরকে নামাজ পড়তে বলবো এটা আমার আপনার দায়িত্ব ছেলে মেয়েদেরকে নামাজ শিখাইবো নামাজ পড়াইতে আমরা চেষ্টা করব পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন মহব্বতের সাথে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার পরের অংশ আরেকটু রয়েছে আরেকটু আছে এটা থাক এখান থেকে যেখানে আজকে শেষ হয়েছে এখান থেকেই আগামী জুমা ইনশাআল্লাহ আবার শুরু হবে আল্লাহ যেন তৌফিক দান করেন যা বলছি যা শুনছি আল্লাহ আমাদের সবাইকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন